নিউ নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের বলে রাখি ডাব্লুটি মানে তোমাদের ওয়েবওয়েল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে অর্থাৎ এখানে তোমাদের বিএসকে তোমরা ভালো মতোই জানো যে ওয়েবওয়েল টেকনোলজির পক্ষ থেকে বিএসকে দিয়ে নিয়োগ করা হয় এবং সেই বিষয়ে আজকে আলোচনা করব যেখানে কিন্তু অ্যাপ্লাই প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাপ্লিকেশান রাজ্যের তেইশ জেলা থেকেই করতে পারো তেইশ জেলার ছেলেমেয়েরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে বলা রয়েছে যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে কোনোরকম রিটেন টেস্ট এক্ষেত্রে থাকছে না এবং অ্যাপ্লিকেশন তোমরা নিজেরা নিজেদের মেল আইডি থেকে সরাসরি মেল করলেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট আর এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের রকম ফিস দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে বাকিটা জেনে নিতে পারো আর বাকি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে পোস্ট সংক্রান্ত এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটিকে পূরণ করবে সবটা ডিটেলসে তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো আর দেরি না করে অফিসিয়াল নোটিশটি বিস্তৃত আলোচনা শুরু করব তো বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট ডট কো ডট ইন এবং এখানে অ্যাপ্লিকেশান তোমাদের চলবে যেই ডেট পর্যন্ত সেটা তোমাদেরকে বলি অ্যাপ্লিকেশন এখানে চলবে তোমাদের পনেরো তারিখ পর্যন্ত মানে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অর্থাৎ এখানে কিন্তু খুব ফাস্ট নিয়োগ হবে অ্যাপ্লিকেশন পনেরো তারিখে সাবমিট হয়ে যাওয়ার পরেই তোমরা যোগ্য প্রার্থীরা যাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যাদের শর্ট লিস্ট তৈরি হবে তারা নিজেরা নিজেদের মেল আইডিটা চেক করবে তাদেরকে সেই যোগ্য প্রার্থীকে কিন্তু মেলের মাধ্যমে কোথায় কখন ইন্টারভিউ দিতে যেতে হবে তাদের কিন্তু ডেকে নেওয়া হবে অর্থাৎ ভোটের আগে কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার কথা রয়েছে পনেরো তারিখ হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট পনেরো তারিখের মধ্যে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের করতে হচ্ছে দ্যাট মিনস তোমাদেরকে পার্সোনাল মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তো আমি একবার তোমাদের সেই অফিসের ওয়েবসাইটে ওপেন করে দেখিয়ে দিলাম এই অফিসের ওয়েবসাইটে আসলেই তোমরা নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দুটোই তোমরা পেয়ে যাবে অথবা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো এবার সরাসরি অফিসিয়াল নোটিশের যে বিস্তারিত আলোচনা রয়েছে সেটা দেখাই তো বন্ধুরা দেখো এখানে তোমরা এইরকমই একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট পাবে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটিকে তোমরা পূরণ করবে তারপরে এই সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে মানে স্ক্যান করে একটা পিডিএফ ফর্ম্যাট বানাবে এবং করার পরে তোমাদের নিজেদের পার্সোনাল মেল আলি থেকে মেল করবে তো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো যেটা অ্যাটাচ করতে হবে এবং তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো অবশ্যই সেটা মেনশন করতে হবে এখানে ভ্যারাইটি পোস্ট রয়েছে তো এক্স্যাক্টলি তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেটা অবশ্যই ব্লক লেটারে লিখতে হবে আর তারপরে যেটা করতে হবে নিজেদের নাম মানে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে নিজের নাম যেটা ব্লক লেটারে লিখতে হবে সেই বিষয়ে ক্লিয়ারলি বলা রয়েছে ব্লক লেটারে নিজের নাম লিখতে হবে আর এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে শুধুমাত্র তাই নয় যারা আনম্যারিড রয়েছে ম্যারিড রয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে তো যার যেটা বর্তমানে যিনি গার্জেন রয়েছেন কারোর বাবা হতে পারে কারোর হাজব্যান্ড হতে পারে ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি ছেলেরা বাবার নাম এবং মেয়েরা যারা বিবাহিত তারা হাজব্যান্ডের নাম দেবে বা অবিবাহিতরা বাবার নাম দেবে তো সেই মতো তার গার্জেনের নাম এখানে বসিয়ে দেবে তারপরে এক্স্যাক্টলি তোমার ডেট অফ বার্থটা কী রয়েছে অ্যাকর্ডিং টু অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক তো সেই অনুযায়ী তোমার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা তোমাকে অবশ্যই বসাতে হবে তারপর তুমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে মানে মেল নাকি ফিমেল সেটা তুমি অবশ্যই দেবে জেন্ডার সিলেক্ট করার পরে সরাসরি চলে আসবে ন্যাশনালিটি এবার এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে শুধুমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে তারাই আবেদন করতে পারবে শুধু তাই নয় যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে এবং তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে তো ন্যাশনালিটির জায়গাটা অবশ্যই এখানে তোমাকে ইন্ডিয়ান দিতে হবে এবার ডোমিসাইল অর্থাৎ তুমি কোন জেলার স্থায়ী বাসিন্দা সেটা তোমাকে দিতে হবে মানে তোমার জেলার নাম কি মানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো কোন ব্লক থেকে কোন ব্লকের আন্ডারে তো সেই সমস্ত রকম ডিটেলস এখানে তোমাকে দিতে হবে দেওয়ার পরে সরাসরি তোমাকে চলে আসতে হবে রিলিজিয়ান যে কোনো রিলিজিয়ানের ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে কাস্ট হচ্ছে জেনারেল হতে পারে কারোর এসসি এসটি হতে পারে কিংবা ওবিসি ওবিসি এবি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ কিন্তু একটা বিষয় তোমাদের বলে রেখি এখানে তুমি যা যা ডকুমেন্টস দিলে মানে ধরো যা যা ইনফরমেশান এখানে ইনপুট করলে যেমন ধরো ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ প্রুফ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে ন্যাশনালিটি প্রুফটা তো তোমাদের আইডি প্রুফে পেয়ে যাবে এবার ডোমিসাইল হিসাবে তোমরা চাইলে এখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো দিতে পারো তারপর কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা অবশ্যই তাদের কাস্ট সার্টিফিকেট দেবে সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ইস্যু করা সার্টিফিকেট হতে হবে এবার তুমি হচ্ছে তোমার যদি নেচার বা স্পেশাল এবিলিটি যদি থাকে তাহলে তুমি দেবে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে তুমি যদি বর্তমানে কোথাও কাজ করে থাকো তুমি যদি কোথাও এমপ্লয় হয়ে থাকো তাহলে তুমি দেবে ডিটেলস যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার কোনোরকম প্রয়োজন হচ্ছে না তারপর সরাসরি তোমাকে এখানে পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশান তোমাকে সমস্ত অ্যাড্রেসের ডিটেলস যেমন ধরো তোমাদের ভিলেজ কি তারপরে পোস্ট অফিস কি পুলিশ স্টেশন কি তারপর তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন কোশন করছো তারপর তোমার পিনকোড কি সমস্ত ডিটেলস দেবে এখানে যদি অবশ্যই পিনকোডটাতে কিন্তু অবশ্যই দিতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর তোমরা কিন্তু সেই সুযোগ মতো তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকেও তোমরা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না সেই জন্য বলা হচ্ছে অবশ্যই সমস্ত রকম ইনফরমেশানগুলো কারেক্টলি ইনপুট করবে তারপরে এখানে অবশ্যই তোমাদের মেল আইডি ফোন নাম্বার দিতে হবে কারণ সিলেকশান প্রসেসের সমস্ত ইনফরমেশান তোমরা নিজেরা মেল এবং মেসেজে পাবে সেই জন্য বলা হচ্ছে অবশ্যই অ্যাক্টিভ মেল আইডি এবং অ্যাক্টিভ ফোন নাম্বার দেবে যাতে করে যখনই তুমি এখানে যদি সিলেক্টেড হও শর্টলিস্টেড হিসাবে তোমরা যাতে সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো সেই জন্যই বারবার করে এই বিষয়গুলো বলা হয় তারপরে তোমাদের এখানে বলা রয়েছে যে এডুকেশনের কোয়ালিফিকেশান এবার এডুকেশনের কোয়ালিফিকেশানে বলা রয়েছে হায়েস্ট কোয়ালিফিকেশান ফার্স্ট মানে তোমার এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে থেকে শুরু করে সর্বনিম্ন অর্থাৎ তোমাদের এখানে গ্র্যাজুয়েশান তারপরে ধরো মানে একদম শুরু করবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত রকম ডিটেলসই এখানে তোমাকে বসাতে হবে তো সেই ডিটেলসগুলো তোমাদের এক এক করে বসাবে ফার্স্ট অল তোমাদের এখানে হায়েস্ট এডুকেশানাল কোয়ালিফিকেশান কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে কত সালে পাশ করেছো কী কী সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ পেয়েছ তারপর তুমি সরাসরি দিয়ে দিলে ধরো উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো কোন কোন সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ পেয়েছো তারপর দিয়ে দিবে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাশ করেছো কি কি সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ নাম্বার হয়েছে সমস্ত রকম ডিটেলস দিয়ে দিলে দেওয়ার পরে পরিষ্কার বলা রয়েছে এনক্লোজ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ অল মার্কশিট অ্যান্ড টেস্টিমোনিয়াল সমস্ত রকম মার্কশিট মানে তোমার একদম মাধ্যমিক থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন এবং এখানে আরও যা যা কোয়ালিফিকেশান চেয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশানের মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট সমস্ত রকম ডকুমেন্টস এবার গ্রাজুয়েশান হলে সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম ডকুমেন্টস অবশ্যই এখানে অ্যাটাচ করবে তো এগুলো করার পরে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সঙ্গে সেই সমস্তটা স্ক্যান থাকবে যদি এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ডিটেলস দিতে দেবে যদি না হয়ে থাকো তাহলে তো ডিটেলস দিতে হচ্ছে না তারপর তোমাদের এখানে সরাসরি চলে আসবে তোমাদের সিগনেচার এবং সিগনেচার করা হয়ে গেলেই তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু পূরণ হবে এখানে সিগনেচারটা রানিং হ্যান্ড রাইটিংয়ে করবে ফুল নেম দিয়ে দেবে প্রথমে সিগনেচার থাকবে রানিং হ্যান্ড রাইটিংয়ে তারপরে তোমাদের এখানে নিজেদের নামটা ফুল নেম দিয়ে দেবে তারপর ডেট সবটা দিয়ে দিলেই তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু পূরণ হবে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করবে এবং যা যা ডকুমেন্টস দিতে বললাম সবগুলো অ্যাটাচ করবে কারণ এখানে পরবর্তীতে তোমার দেখা গেল ডকুমেন্টসের সাথে কোনো কিছু মিল খেলো না তাহলে কিন্তু কোনো রকম ভুল দুটি দাঁড়ালে অটোমেটিক্যালি সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে সেটা পরিষ্কার বলার তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এখানে তোমরা চাইলে অ্যাপ্লিকেশান করতে পারো এনি হোয়ার ইন বেঙ্গল পরিষ্কার বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং পোস্টটা বেঙ্গলের যে কোনো জায়গায় হতে পারে এবং সরাসরি তোমাকে এখানে ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে ইন্টারভিউ এবং কোনো রকম রিটেন টেস্ট থাকছে না লিখিত পরীক্ষা দিতে হবে না একটা প্লাস পয়েন্ট যে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হবে এখানে তো পরিষ্কার বলা রয়েছে যে অনলি অ্যাপ্লিকেশান ফর ওয়ান পজিশন অনলি তাহলে অ্যাপ্লিকেশন করতে হলে তুমি যে কোনো একটি পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো আর এখানে এই যে অফিসিয়াল যে মেইল আইডিটি রয়েছে এই কেরিয়ার অ্যাট দ্য রেট ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে মানে এই যে মেইল আইডি রয়েছে এই মেল আইডিতে তোমাকে প্রেসক্রাইব ফর্ম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা যা রয়েছে সেগুলো ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে এবং যাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো রয়েছে তাদেরকেই পরবর্তী সিলেকশন প্রসেস বা ইন্টারভিউতে ডাকা হবে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে না সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে আর এখানে ইন্টারভিউতে আসার জন্য কোনো রকম খরচ কিন্তু কর্তৃপক্ষ বহন করবে না সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সিলেকশন প্রসেস বা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে আর অবশ্যই যখন এখানে তোমাদের সিলেক্ট করা হবে তখন তোমাদের কিন্তু একটা মেডিকেল টেস্ট হবে মেডিকেলই তোমাকে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে দেখা গেলো ইন্টারভিউ কোয়ালিফাই করলে কিন্তু মেডিকেলি তুমি ফিট অ্যান্ড ফাইন নাও তাহলে কিন্তু তোমাকে বাতিল করে দেওয়া হবে তো যারা সিলেক্টেড হবে তাদেরকেই পরবর্তীতে মেডিকেল এক্সামিনেশান দিতে হবে এবং তখন যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যাবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে অরিজিনালের পাশাপাশি সেগুলোর কপি অবশ্যই তোমার সাথে রাখবে এবার দেখো পরিষ্কার বলা রয়েছে যে কল লেটার সেটা সিলেকশন প্রসেস বা ইন্টারভিউ যে কল লেটার সেটা শুধুমাত্র তোমরা মেলের মাধ্যমেই পাবে তো অবশ্যই রেগুলার বেসিসে নিজেদের মেল আইডিটা কিন্তু চেক করতে হবে সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবে না যে মেল আইডি থেকে তোমরা মেল করবে সেই মেল আইডিতেই তোমাদের পরবর্তীতে সিলেকশন প্রসেসের যে কল লেটারটা সেটা নিজেরা নিজেদের মেলেই পাবে সেই জন্য রেগুলার বেসিসে নিজেদের মেল আইডিটা কিন্তু চেক করতে থাকবে এবার একটু পোস্টগুলো বলি এখানে তোমাদের বলে রেখি টোটাল নয় রকমের পোস্ট রয়েছে নাইন টাইপস অফ পোস্ট নয় রকমের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে তোমাদের প্রথমে যে পোস্টটি সেটা হচ্ছে এক্সিকিউটিভ যেখানে তোমাদের বি অথবা বিটেক অথবা এমসিএ ডিগ্রি লাগবে সেগুলো কি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি আন্ডারে হতে পারে এবং ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর এবং সরকারি নিয়ম মাফিক ও বিসি যদি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় এবং এসএসএসটি ক্যাটাগরি হলে পারে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর এবং এক্সিকিউটিভের আরও একটি পোস্ট হচ্ছে দেখো এগুলো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়োগ হয় যেখানে বিই বিটেক ডিগ্রি এমসিএ ডিগ্রি লাগছে ইন কম্পিউটার টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এগুলোর উপরে এবং ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর এখানে কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি উভয়ই রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান সবটাই রয়েছে দুটোর ক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশান রয়েছে এরপরে তোমাদের রয়েছে দেখো ম্যানেজার যেখানে তোমাদের বি অথবা এমসি ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এগুলোর উপরে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি আন্ডার হতে পারে এবং ম্যাক্সিমাম মেজরমেন্ট রয়েছে পঁয়তাল্লিশ বছর শুধুমাত্র ম্যানেজার বলেও একটি পোস্ট রয়েছে যেখানে বি বি টেক অথবা এমসি ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্সের উপরে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি আনন্ডের হতে পারে এবং ম্যাক্সিমাম লিমিট পঞ্চাশ বছর এরপরে তোমাদের এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাকাউন্ট বলে একটি পো পোস্ট হচ্ছে যেখানে তোমাদের সিএ অথবা সি এম এ অথবা এম এ ডিগ্রি লাগবে ফিনান্সের উপরে সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে ম্যাক্সিমাম এইচ বি রয়েছে পঁয়ত্রিশ বছর এরপরে এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট বলে একটি পোস্ট হচ্ছে যেখানে সিএ অথবা এম সি অথবা এম এ ডিগ্রি লাগবে যে কোনো রেপুটেড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটির আন্ডারে এবং ম্যাক্সিমাম এজ এইচডি রয়েছে পঁয়ত্রিশ বছর এইভাবে আরও বিভিন্ন রকম পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এবার রয়েছে তো জেনারেল ম্যানেজার যেখানে তোমাদের গ্রাজুয়েট লাগবে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে আর এখানে ম্যাক্সিমাম এজিমিট রয়েছে ছাপ্পান্ন বছর তো এইভাবে বিভিন্ন রকম পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে চাইলে পনেরো তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করে নিও আর এখানে সরাসরি তোমাকে মেল করতে হবে মেল করলে অ্যাপ্লিকেশান ডান তার জন্য তোমাদের কোনো রকম কিন্তু ফিস দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করে নিও এবং যারা অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই রেগুলার বেসিসে নিজেদের মেল আইডিটা চেক করবে কারণ কারা সিলেক্টেড হবে শর্টলিস্টেড কারা ক্যান্ডিডেট যাদেরকে সিলেক্টেড করা হবে তারা কিন্তু নিজেরা নিজেদের মেল মাধ্যমেই জানতে পারবে তো অবশ্যই সেগুলো তোমাদেরকে ভিজিট করতে হবে রেগুলার বেসিসে এবং বাকি ইনফরমেশান তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি অবশ্যই পূরণ করবে কোনো রকম যাতে ভুল ত্রুটি না হয় আর এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা করে নিতে পারবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য